আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি সুমাইয়া ফেরদৌস স্মৃতি, সহকারী শিক্ষক, পরিচিতিমান 11, শাখা ক, সেশন 2021-22। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। করোনাকালীন এই সংকট মুহূর্তে আমরা সবাই ঘরে বসেই জীবনযাপন করছি, কিন্তু তাই বলে তো আমাদের লেখাপড়া আর থেমে থাকবে না। তাই আমরা ঘরে বসেই আমাদের পড়াশোনার কার্যক্রম সম্পন্ন করব। আর তাই আজকে তোমাদের সামনে আমি পাঠদানে উপস্থিত আছি। আজকের পাঠ তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত, বিষয় জ্যামিতি। বিশেষ পাঠ কোণ নিয়ে আলোচনা করব। আজকের পাঠের শিখন ফল কোণ কি তা বলতে ও শনাক্ত করতে পারবে। ছবি দেখে সমকোণ, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ শনাক্ত করতে পারবে। এসো এখন আমরা একটি ছবি দেখি। ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা একটা আইসক্রিম। তোমরা অনেকে জানো এটা কোন আইসক্রিম। একটু খেয়াল করলে দেখো আইসক্রিমের নিচের অংশে একটি কোণের সৃষ্টি হয়েছে। এখন আমরা এটাকে আলাদা করে দেখলে কেমন হয়? হ্যাঁ, এটা আলাদা করে দেখলে ঠিক এরকম। দেখো, লক্ষ্য করো সবাই। এতক্ষণে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে আমরা বিভিন্ন ধরনের কোণ নিয়ে আলোচনা করব। চিত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কোণ। বাস্তব পর্যায়ে আমরা কোনো বিদ্যালয়ে থাকলে সেখানকার শ্রেণীকক্ষে গিয়ে একটি যে কোনো কোণায় কি কোণ উৎপন্ন হয়েছে সেটা দেখতে পেতাম। যেহেতু আমরা শ্রেণীকক্ষে নেই, সেহেতু যেই ঘরে আছি সেই ঘরের একটি কোণায় গিয়ে দেখা যাবে যে সেখানে কোন ধরনের কোণ তৈরি হয়েছে। চলো সবাই আমরা গিয়ে দেখি। অর্ধবাস্তব পর্যায়ে যদি দেখা যায়, দেখো একটি ঘড়ির ছবি দেখা যাচ্ছে, সেখানে একটি কোণের সৃষ্টি হয়েছে। চলো এবার বিভিন্নভাবে ঘুরিয়ে আমরা ওটা দেখি। এবার একটি চেয়ারের ছবি দেখা যায়, সেখানেও একটি কোণ উৎপন্ন হয়েছে এবং সেটাও ঘুরিয়ে দেখা যায়। অনুরূপভাবে একটি টেবিলের ছবি দেখা যাচ্ছে, সেখানেও একটি কোণের সৃষ্টি হয়েছে এবং সেটাও নানাভাবে ঘুরিয়ে দেখা যায়। এবারে বস্তু নিরপেক্ষ পর্যায়ে আমরা কিছু কোণের ছবি দেখব, যেটা আমাদের সুনির্দিষ্টভাবে দেওয়া হয়েছে। এখানে আমরা তিনটি কোণের ছবি দেখতে পাচ্ছি। প্রথম কোণটি 90° এর সমান, যেটাকে বলে সমকোণ, এবং দ্বিতীয়টি 90° এর থেকে ছোট, যেটাকে সূক্ষ্মকোণ বলে, এবং তৃতীয়টি 90° থেকে বড়, যেটা স্থূলকোণ। প্রথমটি খেয়াল করলে দেখা যায় সোজা বরাবর একটি লম্ব এবং নিচেও সমতলে একটি সোজা লম্ব, আর মাঝখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা 90°। দ্বিতীয়টি লক্ষ্য করলে দেখা যায় সেটা ওপরের লম্বটা সোজা নয়, একটু বাঁকানো। আবার তৃতীয়টি লক্ষ্য করলে দেখা যায় ওপরের লম্বটাও একটু বাঁকা হয়ে আছে,
যেটা নিচের দিকে বাঁকানো, এটা স্থূল কোণ। আমরা শ্রেণীকক্ষে থাকলে দলীয় কাজের মাধ্যমে এই কাজটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম। যেহেতু আমরা শ্রেণীকক্ষে নেই, সেহেতু তোমরা বাড়িতে বসেই এই কোণগুলো দেখে দেখে অনুশীলন করবে, ছবি দেখে। এই কাজটি আমরা মূল্যায়নের মাধ্যমে যেভাবে শনাক্ত করব তা হলো এখানে কোনটি সূক্ষ্ম কোণ এটা আমরা চিহ্নিত করব। ধন্যবাদ সবাইকে।